ছবিতে সাকিব যেভাবে দৌড়াচ্ছেন ঠিক এমনভাবেই আসন্ন এশিয়া কাপে দৌড়ের উপর থাকতে হবে পুরো বাংলাদেশ দলকে। তবে এবার শুধু খেলার মাঠে না, বরং এশিয়া কাপ চলাকালীন এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে এভাবেই দৌড়াতে হবে পুরো টাইগার দলকে, তাও খুব কম সময়ের গ্যাপে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার এশিয়া কাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যেখানে দেখা যাচ্ছে গ্রুপ পর্বে বাংলাদেশের দুই ম্যাচ দুই ভেন্যুতে, অর্থাৎ দুই দেশে। আর এই দুই ম্যাচের মধ্যে টাইগাররা সময়ের গ্যাপ পাচ্ছে মাত্র দুই দিন। 31 আগস্ট গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে। এর দুই দিন পরেই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে, যে ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে। গ্রুপ পর্বের ম্যাচগুলো দুই ভেন্যুতে হলেও সুপার ফোরের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। কিন্তু এই গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হবে 6 সেপ্টেম্বর, যার ফলে টাইগাররা গ্রুপ চ্যাম্পিয়ন হলে তাদের সামনে দেখা যাবে আবারও দুই দিনের মধ্যে দুই দেশে ম্যাচ খেলার সম্ভাবনা। ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি ফিট হতে চলতি মাসের শেষের দিকে ইংল্যান্ডে চিকিৎসার জন্য পাড়ি জমাবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এছাড়াও ইঞ্জুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষই করতে পারেননি বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। সামনে বিশ্বকাপ, তাই তো টিম ম্যানেজমেন্টের সামনে এখন আরেক দুশ্চিন্তা। এশিয়া কাপ চলাকালীন দলের দৌড়াদৌড়ি করার সময় কোনো ক্রিকেটার ইঞ্জুরি হলে ক্ষতিটা তো হবে বাংলাদেশ দলেরই। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।